পঞ্চম শ্রেণীর এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাক্স পার্ট সিক্স অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে আলোচনা হবে তোমাদের বাংলা বিষয় নিয়ে অন্যান্য বিষয় দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে তো দেখো এখানে একের দাগে তোমাদের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে তোমাদের দুই নাম্বার করে কেমন একের দাগে দেখো কী বলেছে একের দাগে বলেছে কেউ করে না মানা কার কোনো কাজে কেউ নিষেধ করে না তো উত্তরটা দেখো উদ্ধৃতাংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘেদের কথা বলা হয়েছে তারা আকাশের বুকে ভেসে বেড়ায় আর নানা দেশে ঘুরে বেরিয়ে ছায়া ও বৃষ্টির খেলা দেখায় তাদের এভাবে যেখানে সেখানে ঘুরে বেরিয়ে খেলা করতে কোনো বাধা নেই কেউ তাদের বকে না বা নিষেধ করে না তো এই হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন কি বলেছে এবার আমাকে গোড়ার দিকে গোড়ার দিক দিতে হবে কি চাষের সময় কুমির একথা বলেছিল উত্তরটা দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে কুমির ধান চাষের সময় একথা বলেছিল কারণ সে ভেবেছিল আলুর মতো ধানও বুঝি মাটির নিচেই ফলে পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন দেখো মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি এখানে অথই এবং অগাধ এই শব্দ দুটির অর্থ লেখো উত্তর দেখো অথৈ শব্দের অর্থ হলো যার তল নেই এমন ও অগাধ শব্দের অর্থ হল সীমাহীন বা প্রচুর পরের প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন দেখো কি বলেছে ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম লেখো তাহলে ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছ হচ্ছে দেখো এক হচ্ছে চাপা আর এক হচ্ছে বকুল তাহলে এই দুটি গাছ তোমরা লিখে দেবে পরের প্রশ্ন অর্থাৎ তোমাদের একের পাঁচ ট্যাক শব্দের অর্থ কি উত্তর দেখো দুটি ছোট নদী মিসবার ফলে যে ত্রিভুজাকার জমির খণ্ড তৈরি হয় তার মাথাকে বলা হয় ট্যাক তারপরের প্রশ্ন দেখো পরে তোমাদের ছয় নম্বর প্রশ্ন একের ছয় প্রশ্নতে কি বলেছে রূপালী এক ঝালোর কবি কোথায় রূপালির ঝালোর দেখেছেন উত্তর দেখো কবি অশোক বিজয় রাহা ভোরবেলায় মায়াতরুর সামনে গিয়ে দেখতে পান যে গাছের তলায় শিশির জমে আছে আর রোদের আলোয় সেই শিশির ঢাকা মাটি দেখে মনে হচ্ছে যেন ঝকমকে এক রূপালি ঝালোর পড়ে আছে পরের প্রশ্ন অর্থাৎ তোমাদের একের সাত নম্বর প্রশ্ন দেখো কি বলেছে করুণা করি বাঁচাও মরে এসে কখন ফণিমনসা এ কথা বলেছে উত্তর দেখো ফনি মনসা তিনবার বনের পরীর কাছে তাকে বাঁচানোর আকুতি জানিয়েছে প্রথমবার ডাকাতের এরা তার সোনার পাতা নিয়ে যায় দ্বিতীয়বার ঝড়ে এমনি ঝড়ে তার কাঁচে এর পাতা ভেঙে যায় তৃতীয়বার ছাগলে এসে তার নরমকচি পালং শাকের মতো সবুজ পাতা খেয়ে ফেলে তাই সে বনের পরিকে একথা বলেছে কেমন এরপর দেখো তাহলে তোমাদের একে দাগের সাতটি প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু তোমরা দু নাম্বার করে পাবে সুন্দর করে খাতায় তৈরি করে নিও এই উত্তরগুলো এবার দেখো দুইয়ের দিকে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এবং প্রতিটি প্রশ্নের মান থাকছে এখানে তিন নাম্বার করে তো প্রথম প্রশ্ন দেখো মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ এখন এই পঙ্ক্তিটির তাৎপর্য বুঝিয়ে দিতে হবে উত্তরটা দেখো উত্তর মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ এই পঙ্ক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও আচ্ছা উত্তরটা এখানে তোমাদের এই জায়গাটা থেকে তোমরা লিখবে না জাস্ট এই লাইনটা আবার রিপিট হয়ে গেছে তোমরা এখান থেকে লিখবে উত্তর আমি আবার দেখিয়ে দিই তোমরা এখান থেকে লিখতে শুরু করবে কোনো কারণে লাইনটা রিপিট হয়েছে শাশ্বত শব্দের অর্থ যা চিরন্তন কবির কাছে মাঠ মানে ছুটি পাওয়ার মজা মাঠ মানে সেখানে খুশিতে লুটোপুটি খাওয়া হই হল্লায় মেতে ওঠা মাঠ মানে মাঠে ছোড়ানো মন কেমন করা বাঁশির সুর যেন ঘুম তাড়িয়ে দেয় সবুজ খোলা প্রান্তরে ছুটে বেড়ানোর খেলা করার ও মনের খুশিতে তাধীন তাধীন নৃত্য করার যে মজা তা আমাদের উজ্জীবিত করে তোলে তাই সজীবতার ভরা মাঠে প্রাণশক্তির চিহ্নস্বরূপ প্রদীপ চিরকাল উজ্জ্বল বা জলজল করছে তো এই হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর দুইয়ে দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছে দুই দুই নম্বর প্রশ্ন বলেছে ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত যুক্ত বলো বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাংক কী করেছিল উত্তরটা দেখো পৃথিবীতে খরা হওয়ার ফলে সব জীবজন্তু খুব নাকাল হয়ে পড়েছিল আর মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে যেতে লাগলো তখন ব্যাঙ্ক সানন্দে বৃষ্টির খোঁজ খোঁজ নিতে রাজি হলো যাত্রা শেষে ভগবানের প্রাসাদে পৌঁছল সেখানে গিয়ে তারা দেখলো সবাই নানা ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত ব্যাংক বুঝতে পারলো কেন রাজ্যে এত অভাব এত কষ্ট রাগে উত্তেজিত হয়ে তারা তারা গেল ভগবানের কাছে তাদের দেখে ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করল এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাং তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে পুকুরে ফিরে গেল তারপর থেকে যখনই ব্যাং ডাকে তখনই বৃষ্টি নামে তো পরের প্রশ্ন তোমরা দেখো পরের প্রশ্ন অর্থাৎ তোমাদের দুয়ে তিন নম্বর প্রশ্ন দুইয়ের তিন নম্বর প্রশ্ন কি বলেছে ঝড় কারো মা কয় ঝড় কারে মা কয় তো কবিতায় শিশুটি নিজের এই প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছে উত্তর দেখো শিশুটি যখন মাঠে ধারে খেলছিল তখন হঠাৎ আকাশ কালো করে ঝোড়ো হাওয়া নিয়ে ঝড় এসে হাজির হলো ঝড় প্রকৃতি ঝড়ে প্রকৃতির রূপ দেখে শিশুটি খুব ভালো তার মনে হলো সে যেমন দস্যিপনা করে ঘরের মেঝের উপর কালি ঢেলে দেয় তেমনি যেন কোনো দস্যি ছেলে আকাশের উপর মেঘরূপী কালি ঢেলে দিয়েছে আকাশের চমকে ওঠা বিদ্যুৎ দেখে শিশুটির মনে হয়েছিল কে যেন তার কোমল ঠোঁট মেলে হেসে উঠেছে ঝড়ের মেঘে মেঘ বুঝি কোনো দস্যি ছেলে তার দামাল খেলার শেষে আবার সাত সাগরে পারে লুকিয়ে পড়ে তো এই হচ্ছে তোমাদের দুইয়ের তিন নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো দুইয়ের চার নম্বর প্রশ্ন কি বলেছে তাদের কথা বলার শক্তি নেই কখন এমন পরিস্থিতি হলো উত্তর দেখো ধনাই আরজান সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহে গিয়েছিল মধু নিয়ে আসার সময় ধনাই যখন মাথায় মধুর কলসি নিয়ে সরু খাদ অর্থাৎ শীষে পার পার করছিল ঠিক সেই সময় হঠাৎ বিকট হংকার করে তার উপর এক বাঘ লাফিয়ে পড়ে আরজান ও কাফিল এর হাত থেকে বাঁচার জন্য ঝোপের আড়ালে মৌমাছির বাঘের সেই বিকট হংকার শুনে তারা হতভম্ব হয়ে যায় তারা আর কথা বলার মতো অবস্থা থাকে না তো এই হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্নের উত্তর এবার দেখো তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে পাঁচ নম্বর প্রশ্ন বলেছে ভেবে পাইনে নিজে কবি কি ভেবে পায় পান না উত্তর কবি অশোক বিজয় রাহা কবিতা এক গাছের কথা বলেছেন সন্ধের অন্ধকারে গাছটি ডালপালা নামিয়ে ভূতের মতো নাচ করত আবার যখন চাঁদ উঠত তখন চাঁদের আলোয় ঝাঁ ঝাঁকড়া গাছটি দেখে মনে হতো ভালো বৃষ্টিতে ভেজার পর গাছের পাতায় জমে থাকা জলের উপর আলো পড়লে মনে হতো সে বুঝি লক্ষ্য লক্ষ্যহীরা মাছের মুকুট পড়েছে বেলা আবছায়াতে যে গাছটিতে নানা আজব কাণ্ড ঘটত সেই অদ্ভুত কাণ্ডের রহস্য কোথায় কবি ভেবে উঠতে পারে না পরের প্রশ্ন দেখো দুই ছয় নম্বরে কি বলেছে ছয় নম্বর প্রশ্ন বলেছে ফনিমনসা ও বনের পরি নাটকের সূত্রধরের ভূমিকা আলোচনা করে এখানে সূত্রধরের ভূমিকা আলোচনা করতে বলেছে উত্তর দেখো নাটকের সূত্রধরের ভূমিকা হলো সংলাপ ছাড়া নাটকে নাটককে ঘটে যাওয়া অন্যান্য ঘটনাকে বর্ণনা বর্ণনা করা বা করে গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া ফনিমনসা ও বনের পরি নাটকের সূত্রধার প্রথমে ফণিমনসার দুঃখের কথা বর্ণনা করেছেন এরপর কবিতার আকারে বলা নানা চরিত্রের সংলাপের মাঝ মাঝে মাঝে সে গদ্যের আকারে গদ্যের আকারে ঘটনাগুলির কথা উল্লেখ করেছেন যেমন ডাকাত দলের আগমন ফণিমনসার পাতা ছিঁড়ে নেওয়া কাঁচের পাতা সেজে ওঠা ফণিমনসাকে কেমন লাগছিল দেখতে তা বর্ণনা করা ঝড়ে কাঁচের পাতা ভেঙে যাওয়া ছাগলে ফণিমনসার কচি পাতা খেয়ে ফেলা এসব ঘটনার যোগসূত্র সূত্রধার ঘটিয়েছিল পরের প্রশ্ন দেখো পরে অর্থাৎ তোমাদের তিনের দাগে তিনের দাগের এক নম্বর প্রশ্ন দেখো কি বলেছে বিশেষ বিশেষণ সর্বনাম অব্য ক্রিয়া যোগে একটি বাক্য রচনা করো তাহলে এখানে দেখো তো এখানে উত্তরটা দেওয়া হচ্ছে রাম ও তার বোন বড় দিঘি দিঘির পাড়ে বসে মাছ ধরছিল তো এখানে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে বিশেষ রাম বিশেষণ বড়ো সর্বনাম তার অব্যয় ও ক্রিয়া হচ্ছে দেখছিল তো আশা করি বোঝা গেছে তোমাদের এখানে যেটা ছিল যে এমন একটা রচনা যার মধ্যে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া সবই থাকবে এরপর দেখো তিনি দুই নম্বর প্রশ্ন তিনি দুই নম্বর প্রশ্ন কি বলেছে নাম বিশেষ্য আর ক্রিয়া বিশেষ বলতে কি বোঝো প্রথমে দেখো নাম বিশেষণ নাম বিশেষণটা কি না যে বিশেষণ পদ কোনো বিশেষ্য পদের বৈশিষ্ট্য ধর্ম গুণাগুণ সংখ্যা পরিমাণ অবস্থা ক্রম মাত্রা ইত্যাদি প্রকাশ করে তাকে নাম বিশেষ বলে আশা করি বোঝা গেছে উদাহরণ হিসাবে তোমরা দিতে পারো যেমন প্রীতম লাল জামা গায়ে দিয়েছে এই বাক্যে লাল পদটি জামা পদটি জামা বিশেষ পরিচয় বা গুণ গুণাগুণ স্পষ্ট করেছে তাই লাল পদ নাম বিশেষ্য দ্বিতীয় পর নাও পর কারণ এখানে উদাহরণ বলে না শুধুমাত্র কাকে বলে সেটা দিলেই হবে পরেরটা দেখো তোমাদের কি বলেছে বিশেষ ক্রিয়া বিশেষণ যেটা ছিল তো ক্রিয়া বিশেষণ যেসব সব বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে তাদেরকে ক্রিয়া বিশেষণ বা ক্রিয়ার বিশেষণ বলা হয়ে থাকে এবার তিনের দাগে দেখো তিনের দাগে কি বলেছে তিনের দাগে যেটা বলেছে অ এবং হসই বা দীর্ঘই যুগে পাঁচটি করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করতে হবে প্রথমত আমাদের অযো অযোগে আরেক আরেকটা দিয়েছে যেটা হসই কিংবা দীর্ঘই যোগে আমাদেরকে পাঁচটা করে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ তৈরি করতে হবে তো প্রথমে দেখো অযোগে পাঁচটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ সদস্য যুক্ত সদস্যযুক্ত প্রথম যুক্ত আ প্রথমা যুক্ত আ শিষ্যা যুক্ত আ সুমনা নবীনযুক্ত আ নবীনা কেমন এরপরে দেখো হসই বা দীর্ঘই যুগে পাঁচটা স্ত্রী স্ত্রীলিঙ্গ বাচক ছাত্রযুক্ত দীর্ঘই আছে ছাত্রী মামাযুক্ত হসই মামি তাপসযুক্ত দীর্ঘই তাপসী এবং তরুণযুক্ত দীর্ঘই তরুণী চাচাযুক্ত হস্যই চাচি তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সিক্স যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো তোমরা অবশ্যই সুন্দর করে খাতায় তৈরি করে নিও এবং প্রত্যেকেই স্কুলে জমা দেবে অন্যান্য বিষয়গুলো এই ভিডিও রেসিপানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই দেখে নিও